মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন, মুখ্যমন্ত্রী দলের ঝগড়ার কারণে, তৃণমূল বিজেপি ঝগড়ার কারণে সব কথাকে কার্যত প্রায় স্বীকার করে ফেললেন। এখন কি বলছেন, নন্দীগ্রামের গুলিচালনা নিয়ে উনি এতদিন পর্যন্ত বামফ্রন্ট সরকারকে যেভাবে দোষারোপ করছিলেন, কালকে কার্যত তার কথা ঘুরে গেল। বুদ্ধবাবু বলেছিলেন 10 বছরের মধ্যে লোকে বুঝতে পারবে যে কিভাবে মিথ্যাচার করে এবং ষড়যন্ত্র করে নন্দীগ্রামে মানুষের জন্য যে কল্যাণমুখী কাজ বামফ্রন্ট করতে চাইছিল তাকে সর্বনাশ করা হয়েছে, এটা মানুষ বুঝতে পারবে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ অধিকারীদের জন্য ওখানে ঢুকেছে বা অধিকারীদের কথায় ঢুকেছে বা অধিকারীদের বাদ দিয়ে ঢুকতে পারেনি। অধিকারীরা কারা? অধিকারীরা বলছে যা আমরা করেছি সব মমতা ব্যানার্জির নির্দেশে করেছি। মমতা ব্যানার্জি বলছে সব হয়েছে অধিকারীদের কথায়, অধিকারীরা বলছে সব হয়েছে মমতা ব্যানার্জির কথায়। স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রী তখন যে অসত্যগুলো বলেছিলেন ক্ষমতা দখলের জন্য জবরদস্তি মিথ্যা বলেছেন, বাংলার সর্বনাশ করেছেন, তার দায় মুখ্যমন্ত্রী। যারা গুলি চলেছিল আপনাদের মনে আছে? পুলিশের ড্রেস পরে এসেছিল অনেকে, মনে আছে? মনে পড়ছে? অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল, নিশ্চয়ই ভুলে যাননি। নন্দীগ্রাম নন্দীমা আমার মনে আছে সব, আমি ডেট ওয়াইজে বলে দেবো। মনে আছে হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গেছিল? আর আমি এখনো বিশ্বাস করি, আমি পরে শুনেছিলাম এই বাপ বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারতো না, আমি চ্যালেঞ্জ করে বলছি। উনি উনার লিখেছেন না অন্য কাউকে দিয়ে লিখেছেন জানি না, নন্দীমাটা নিজে পড়ুন, নিজে লিখেছেন উনি, তাতে যে ওনার নিজের লেখা বলে দাবি করেন আমার বিশ্বাস উনি লেখেন না, অন্য কাউকে দিয়ে লিখে নিজের নামে প্রচার করেন, পুরোটাই তো মিথ্যা, পুরোটাই 420 মিথ্যার উপর দাঁড়। ফেরেববাজ মুখ্যমন্ত্রী, তুই তো দালালি করে গেছিস সিপিএম এর সাথে, বাবা সিপিএম এর দালালি করেছিস, বিজেপির সাথে বিজেপি দালালি করেছিস, কি দিনই তোকে ইরিগেশন মিনিস্টার করেছি, তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি, তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি। বেগম তো উড়ে উড়ে এসেছে, উড়ে উড়ে পালাবে, শীত গ্রীষ্ম বর্ষা সুরেন্দ্র ছিল, আছে ভবিষ্যতও থাকবে। আমি বাংলার মুখ্যমন্ত্রী, এই বাইরের মেয়ে, আর তুই একটা হরিদাস কাঁথির ছেলে, কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র? ভাই তোর তো এটা ভূমিও নয় জমিও নয়, তুই তো দালালি করে গেছিস সিপিএম এর সাথে, বাবা সিপিএম এর দালালি করেছিস, বিজেপির সাথে বিজেপির দালালি করেছিস, কি দিনই তোকে ইরিগেশন মিনিস্টার করেছি, তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি, তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি, কি নেই লঞ্চ থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে কি নেই? ইলেকশনের সময় তুই আমার পা জখম করেছিস, তোমার নির্দেশ ছাড়া জিনিস হতে পারে না, কোনো নন্দীগ্রামের লোক করেনি, বহিরাগত গুন্ডাদের দিয়ে করেছো তুমি, আর করে তুমি আজকে এই ছেলেগুলোকে মারছো, এরা নন্দীগ্রামের ছেলে নয়, এরা বহিরাগত, কাদের নিয়ে এসে আইটিআইতে ভরে রেখে দিয়েছো? উত্তরপ্রদেশের গুন্ডাকে, বিহারের গুন্ডাকে, সিপিএম এর গুন্ডাকে, ভাবছো ভয় দেখাই ভোট লুটবো? একটা ভোট লুটে দেখো তুমি, তারপর তোমার কি অবস্থা হয়, একটা ভোট লুটে দেখো।